কসলের পানিগুলি লাল হয়ে গেল। আইসা যেন এতটুকু শব্দ করে নাই, ভাই গো আমার আব্বা যান, যদি আজকে আমার বিবি হতো রে মন হয় আমার ধাক্কা দিয়া ফেলে দিল। কথা ঠিক কিনা কথা বলেন, কথা ঠিক কিনা বলেন, যদি আমার বিবি হতো তবে মনে হয় আমার ঘরে যে আমার ধাক্কা দিয়ে দিত, কথা ঠিক কিনা বলে। কিন্তু হযরত আয়েশা এতটুকু পর্যন্ত শব্দ করে নাই, আঙ্গুল ফেটে রক্ত বেরিয়ে গেল, পানি গুলি যেন লাল হয়ে যাচ্ছে। নবীর নজর পড়ে গেল, কোসলের পানি কেন লাল? আয়েশাকে বলেন, আয়েশা রে পানিগুলি কেন লাল দেখা যায়? তুমি কি নেফাসের অবস্থায় আছো? তুমি কি মাসিকের অবস্থায় আছো? কাপড় নাকি তোমার সঠিক নয়, রক্তগুলি কেন লাল দেখা যায়? হযরতে আয়েশা উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো বিশ্বের নবী, ও গো আমার নবী, ও গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আমি যেন পবিত্র অর্জন করে আছি, আমি যেন অপবিত্র নয়, আমি যেন পবিত্র। কিন্তু হুজুর গো, এই যে পানিগুলি রক্ত লাল দেখতে পান, ওই আপনার গোসলের সময় আমার একটি আঙ্গুল পিহার তলায় ফেটে রক্ত বেরিয়ে গেছে। আমার স্বামী দুঃখ পেতে পারে, হুজুর গো আমার পায়ের আঙ্গুলটি তো দূরের কথা, আমার কলিজা যদি ছিঁড়ে যেত আমার রাসূলকে এতটুকু শব্দ দিতাম না। আমার মায়ের আমার মনের ওই এতই ভালোবাসা সুন্দরী রমণী দিদি হযরত আয়েশা আমার রাসূলকে আরোই কত ভালোবাসতেন গো। নবী যেই গিলাসে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আয়েশা যেন গিলাসের ওই জায়গাটাই খুঁজতেন। আমার রাসূল যেইখানে মুখ দিয়ে পানি পান করেছে, আমার আল্লাহর নবীর ছোট স্ত্রী হযরত আয়েশা যেন ওই জায়গাটাতেই ছোটে মুখ দিয়ে, যেন আমার নবীর বিবি আয়েশা যেন ওখানেই পানি পান করতেন। ভাইজান বন্ধুরে, তাদের স্বামী স্ত্রীর এতই মহব্বত ছিল, আমার নবী যেন তার বিবিদের অত্যন্ত ভালোবাসতেন, বিবিরা যেন তাদের অত্যন্ত ভালোবাসতেন, আর আমার নবী যেন স্বামী স্ত্রীর ভালোবাসার কথা বলে গেছেন। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা যখন বেড়ে যায়, আমার আল্লাহর আরশ পর্যন্ত ওই স্বামী স্ত্রীর উপরে খুশি হয়ে যায়। আমার মায়েরা বসুন 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 বসুন, গেদারা গেদিরা বুঝেন, গেদা হলো সারা আর গেদি হলো সেরি, সারা সেরি বুঝেন। আমাদের বাদিয়া ভাষায়, আমাদের বাদিয়া ভাষায় বলে ছোড়াছুড়ি, আর এইদিকের লোক বলে কি সারা সেরি, আবার কেরা কয় গেদা গেদি, মানে কেউ বলে কেরা মানে কেউ, কেউ বলে গেদা গেদি। অনেকদিন থেকে ছিলাম, হতে গেলে ভাষা চলে আসছে, আপনারা মনে কিছু দেখেন না, বুঝতে না পারলে সেটা হতো বুঝিয়ে দেবো। আমার ভারত রেমার পরদান আসিন মায়েরা, রেমার পরদান আসিন বোনেরা, রে আমার ভাই বন্ধুরা, এমনই নবীর ভালোবাসা স্ত্রী সুন্দরী রমণে নবীকে প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো সেই দিন আমি আয়েশা
আমার পরনে নাকি কাপড় থাকবে না, আমিও নাকি উলঙ্গ হয়ে যাব। এই কথা যেন নবীকে প্রশ্ন করে ফেললেন, আমার রাসূল তার উত্তর দিয়ে বলেন, আয়েশা রে অবশ্যই অবশ্যই, সেই দিন রাষ্ট্রপতির লোক বলে কোনো ছাড় হবে না, সেই দিন প্রধানমন্ত্রীর লোক বলে কোনো ছাড় হবে না, সেই দিন কোনো ধন হেলেনের লোক বলে ছাড় হবে না, সেই দিন মুস্তাক আলম এমএলএর লোক বলে ছাড় হবে না, মনিরুদ্দিন আন্তর্জাতিক বক্তার লোক বলে ছাড় হবে না, এই সারে অবশ্যই অবশ্যই তোমার পরনে কাপড় থাকবে না। এই কথা যখন নবী উত্তর দিয়ে আয়েশাকে বললেন, আয়েশা আবার পুনরায় নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো, আমার অঙ্গ প্রত্যঙ্গ খানা আপনার জন্য দেখা হালাল, আপনার জন্য দেখা হালাল, আপনার জন্য ব্যবহার হালাল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমার অঙ্গ প্রত্যঙ্গ খানা আপনার জন্য হালাল, কিন্তু অন্য এক পুরুষের জন্য দেখা হারাম, হুজুর গো, ওগো আল্লাহর নবী, ওগো আমার স্বামী, সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা উপস্থিত থাকবে, হিন্দু জৈনব বৈদব খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান মদখর সুদখর দারুখর চেনাখর ব্যভিচারী অত্যাচারী জুলুমকারী দর্শনকারী লক্ষ কোটি মানুষেরা উপস্থিত থাকবে, আর আমি আয়েশা আমার পরনে কাপড় থাকবে না, আমার দিকে তারা দেখবে, আমি আয়েশা নাকি লজ্জা পাবো না, আমাকে নাকি শরম লাগবে না, আমি নাকি দক্ষিণ হরিশ্চন্দ্রপুর, আপনারা কোন হরিশ্চন্দ্রপুর, আপনারা কোন হরিশ্চন্দ্রপুর, উত্তর হরিশ্চন্দ্রপুর, আমরা হলাম দক্ষিণ হরিশ্চন্দ্রপুর, কিন্তু ভাই বর্তমান বাড়িতে আমার উত্তর হরিশ্চন্দ্রপুরে পড়ে গেছে, তার মানে আমি রেলের এই পারে আছি, হাই স্কুলের পাশে আমার বাড়ি, কি হয়েছে তবে কি হল রে, এই চিনা যাবো রে, শুধু মোর্গে হরিশ্চন্দ্রপুরের কথা নিয়ে করেছি, কালকালে গেল না মেঘালয়, এখানেও এইখানি মেল কি যে কয় বোঝা যায় রে, আমার মায়েরা আপনাদের আওয়াজটা যেন আমার কাছ পর্যন্ত না আসে, কেন আপনারা অতি সম্মানিত জাত, আপনারা হলেন মায়ের জাত, আপনাদের পায়ের নিচে আমার জান্নাত, সুবহানাল্লাহ, আমার ভাইয়ের আমার বন্ধুরা, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো, সেই দিন লক্ষ কোটি জনতা উপস্থিত থাকবে, আর আমি আয়েশা আমার পরনে কাপড় থাকবে না, আমি নাকি লজ্জা পাবো না, আমাকে নাকি শরম লাগবে না, আমাকে নাকি লজ্জা লাগবে না, নবী এই কথা শোনা মাত্রই আয়েশাকে উত্তর দিয়ে বলেন, আয়েশা রে ওগো বিবি সাহেবা, ওগো বিবি সাহেবা, আয়েশা রে ওগো আয়েশা, শোনো গো এ আয়েশা, সেই দিন কেমন খতরনাকময় দিন হবে রে, সেই দিন কত ভয়াবহ দিন হবে রে, সেই দিন কেমন বিপজ্জনকময় দিন রে, সেই দিন কেমন ব্যস্ততাময় দিন রে আয়েশা, সেই দিন মানুষ মানুষের দিকে ফিরে তাকাতো দূরের কথা, ভাই জান বন্ধুরে, আমরা যতই বিপদের মধ্যখানে থাকি, যদি একজনে এমন কেউ হেঁটে দেয়, আমরা তবুও ফিরে দেখি, কথা ঠিক কিনা বলে, আমার বয়স যখন 14 বছর ছিল কত, তো আমি দেখি এক রাস্তায় বসে আছি, তো রাস্তাটা কাটালি, কাটালি বুঝেন, কাটালি রাস্তায় বসে আছি,
তো একটা একটা ছেলে মানে তখন ওর বয়সটা আমার মতো, আর আমার বয়সটা তখন 14 বছর। আমি যেন ওইখানে কি কারণে কোথায় যাচ্ছি বা কি ওখানে বসে আছি, তো বাইকওয়ালাটা এই দিক থেকে চলে আসে। এত শর্ট রাস্তা, দুই দিকে কাটালি হয়ে আছে, শুধু দুই পা দিয়ে মানে এরকম মানে দেখি দেখে দেখে বাইক নিয়ে যাওয়া দরকার। ওই ছেলেটা এই দিক দিয়ে বাইক নিয়ে আসে, আর একটা সুন্দরী মেয়ে এই দিক দিয়ে হেঁটে যাচ্ছে। ভাই এত বিপজ্জনক রাস্তার উপর দিয়ে ওই ছেলেটা এমনি করে মেয়েটার দিকে তখন ফিরে দিলাম। কথা বুঝা যায় আমার ভাইয়েরা? আমরা যতই ব্যস্ততার মধ্যে থাকি তবুও কোনো জায়গায় কোনো জিনিস দেখতে পেলে আমরা ফিরে দেখি, কিন্তু রসুল বলছেন আইসা রে সেই দিন যেমন খাতারনাকময় ব্যস্ততাময় ভয়া বহুদিন, সেই দিন মানুষ মানুষের দিকে ফিরে তাকাতো দূরের কথা, সেই দিন মানুষ মানুষের দিকে চেয়ে তাকাতো দূরের কথা। রে আইসা সেই দিন মানুষের চোখের পলক মারার সুযোগ পাবে না। ভাই গো এই যে দেখছেন চোখের পাতাটা, এই পাতাটা উপর থেকে নিচে আসতে কত সেকেন্ড সময় লাগে? একদিন না এক মিনিট, এক ঘন্টা না এক বছর? উপরের পাতাটা নিচে আসতে কত সময় লাগে জানেন? এই পলকটার কত দ্রুত গতি! এখান থেকে যদি মালদাটা টোটাল ক্লিয়ার থাকে, কোনো গাছপালা কিছুই না থাকে, আপনি এই জায়গাটাতে বসে ওই আপনার মালদা টাউন থাকে, এর মধ্যে যদি কোনো গাছপালা পাহাড় পর্বত কিছুই না থাকে, যদি আপনার আমি থাকে আপনি এটা বাদ দিয়ে দেন, আপনি এখান থেকে নিয়ে সূর্যটা কত দূরে আছে, এখান থেকে নিয়ে চন্দ্রটা কত দূরে আছে, আপনার এই জায়গা থেকে আপনার 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 এই পলকটা চাঁদের কাছে যেতে এক সেকেন্ডকে চার ভাগ করে এক ভাগ লাগে। এই 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 দূরত্ব, এই পলকটা তার এত দূরত্ব গদি যে সেকেন্ডের মুহূর্তে আকাশের উপরে যায় আর আকাশের উপর থেকে তার জমিনে দর্শন করে। একবার করে কল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহর রাসূল বলেন আয়েশা রে সেই দিন মানুষেরা চোখের পলক মারার সুযোগ পাবে না, সেই দিন যেমন খাতারনাকময় ভয়াবহ দিন। ভাইজান সময় যেন সাঁতায় না, কথা যেন বাড়াতে ইচ্ছে হয় কিন্তু বাড়াতে পারি না। ভাইজান বন্ধুরে ওই দিনটি যেন আর বেশি দূরে নয়, ওই দিনটি কত দূরে গো আমি মনিরুদ্দিন আপনাদের কাছে প্রমাণ করে দেব। রে হরিশ্চন্দ্রপুর থানার আমল্লা জেলার লোকেরা, আমি মনিরুদ্দিন হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা এলাকার এই গ্রামের মাটিতে মাদ্রাসার প্রাঙ্গণে স্কুলের পিছনে দাঁড়িয়ে হাজারো জনতাদের সামনে লইয়া বলছি, হাজারো জনতাদের সামনে লইয়া বলছি, আমি তার প্রমাণ ডকুমেন্টসটা যদি দিতে না পারি আল্লাহর কসম দিয়ে বলি শুধু মালদা ডিস্ট্রিক্ট নই গো, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি নয়টা রাজ্যে জলসা করি, ভারতের বাইরে তিনটি দেশে যাই, আগামী 24 তারিখ চলে যাব বাংলাদেশ, আল্লাহ হায়াতে জিন্দা রাখলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ঢাকা থেকে রিটার্ন হব কলকাতা। আমার ভাইয়েরা ওই দিনটি কত দূরে, কিয়ামত আর কত দূরে, ওই কিয়ামতের মাপটা আপনাদের বলে দেব, ওই দিনটি যেন আর বেশি দূরে নয় বন্ধু, সেই মাপটা আপনাদের বলবো। বলাটা যদি আমার সঠিক না হয় কেউ যদি দাঁড়িয়ে বলেন এটা আপনি বানানো বললেন, এটা এমন ইতিহাসের পাতায় নাই, একজন যদি কেউ দাঁড়িয়ে বলে দিতে পারে আল্লাহর কসম খেয়ে বলছি এই গ্রামের মাটি নই রে, গ্রামটার নাম কি আঙ্গারমনি নাকি? আঙ্গারমনি মাটি নই রে, ভারতের 9টা রাজ্য, ভারতের বাইরে 3টি দেশ, পাকিস্তান বাংলাদেশ নেপাল, এই 3টি দেশে আমি বক্তব্য দেওয়া ছেড়ে দেব।
আল্লাহর কসম দিয়ে বলি একটু ধৈর্য ধরুন, ওই দিন জানার বেশি করে নয়, সেই দিন যেমন বিপজ্জনকময় দিন, সেই দিন মানুষেরা চোখের পলক মারার সুযোগ পাবে না। নবী আরো বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, স্মরণ কর ওই দিনের কথা, যেই দিনটির নাম হলো কিয়ামত, যেই দিনটির নাম হলো হাসর। ওই হাসরের ময়দানে লক্ষ কোটি জনতার সামনে ওই যে সূর্যটা দেখছো রে, সূর্যটি তার কত দূরে রয়েছে, সূর্যটি প্রায় 1500 কোটি কিলোমিটার আনুমানিক, এমন তার আইডিয়া। কত দূরের সূর্যটিকে মহান আল্লাহ যেন তার নিচে নিয়ে চলে আসবে, কতটা নিচে নিয়ে আসবে গো? নবী বললেন, মাথার উপর থেকে বাংলা মাপে আধা হাত। বাংলা মাপে কত? আমার ভারত, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এই কথা আমি বাংলাদেশের কুমিল্লায় বললাম, বাংলাদেশের কথা বললাম, বাংলাদেশের কুমিল্লায় বললাম। আমার সামনে একটা ছেলে বসেছিল, ছেলেটা ফটফটে দাঁড়িয়ে বলছে, হুজুর ওরা কিন্তু মাওলানাদের মাওলানা বলে না, ওরা মাওলানাদের মুলবি মুলবি বক্তা বলে না, ওরা যেন বলে মাওলানাদেরকে বলে হুজুর। আমাকে দাঁড়িয়ে বলল, হুজুর আপনি যে কথাটা বলছেন এটা আমি আব্দুর রহিম মেনে নিতে পারলাম না। সূর্যটা আল্লাহ উপর থেকে পুনরায় সৃষ্টি করবে মাথার আধা উপরে, এটা আমি আব্দুল্লাহ মেনে নিতে পারলাম না। এই কথা যখন ছেলেটা দাঁড়িয়ে বলল, প্রায় 1.5 লাখের মতো মানুষ সেখানকার ইন্ডিয়া থেকে, আমি প্রধান বক্তা হিসাবে ভারত থেকে গিয়েছি, লক্ষ জনতার ঢল নেমেছে, প্রায় 150-র মতো পুলিশ মানুষকে ক্যাপচার করে রাখার জন্য, মানুষের ভিড় সুরক্ষা করার জন্য, এবং আমার 2 সাইডে 3 জন মিলিটারি দাঁড়িয়ে আছেন, আমি তাদের সামনে লক্ষ জনতার সাথে আলোচনা করছি। আর ওই ছেলেটা ধমক দিয়ে আমাকে এমন চমক লাগা কথা দিয়ে দিল, বলছে, মনিরুদ্দিন ভাই এই কথাটা আমি মেনে নিতে পারলাম না, আল্লাহ তার সূর্যটাকে এত কাছাকাছি নিয়ে আসবে, আর সূর্য যদি এতই কাছে নিয়ে আসে এটা কি তা সম্ভব? এত দূরের সূর্য, মানুষ একটু আওয়াজ তুলে উঠল। আমি মানুষের হাত দুটি জোড় করে বললাম, ভাই আপনারা শান্ত হন, নিশ্চয় আমার বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি পেয়েছে, ভাই কথা বলেছে তাকে বলতে দিন, তাকে কেউ ডিস্টার্ব দিবেন না। মানুষের হাত জোড় করে আওয়াজ নরমাল করলাম, ওই ছেলেটাকে আমার পাশে ডাকলাম, বসে একটা পাশে চেয়ার দিলাম, চেয়ারটা দিয়ে বললাম, সোনা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। আমি বললাম, তুমি কি লেখাপড়া করেছো ভাই? বলছো, হুজুর এবার বিএ অনার্স করব, এমএ অনার্স করব। তবে তুমি নিঃসন্দেহে একজন শিক্ষিত ছেলে, তোমাকে বুঝানোর জন্য আমার অত্যন্ত সুবিধা, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বললাম, ভাই তুমি এই কথা কেন বললে, একবারে বলবে কি তোমার মনের উদ্দেশ্যটা? বলছে, হুজুর এত দূরে সূর্য, চৈত্র বৈশাখ মাসের 39 ডিগ্রি টেম্পারেচার সহ্য করা যায় না, ঘরের ভিতরে 16 সেলসিয়াস এসি দিলেও যেন ঘর ঠান্ডা হয় না, এতই গরম, উত্তপ্ত থাকা যায় না, আর ওই সূর্যটি যদি উপর থেকে নিচের দিকে নিয়ে চলে আসে, এই সূর্যের তাপে কি মানুষ তো দূরের কথা, আল্লাহর জমিন পুড়ে ছাই হয়ে যাবে। ও ছেলেটা এটা কথা এটা বুঝেছে। আমি বললাম, বন্ধুরে তুমি নিঃসন্দেহ
ছেলে ঢাকা বিশ্ব বুদ্ধি পথে চলে যাবে, যেমন বিশ্ববিদ্যালয়ে বৈদ্যব স্কুলের নাম আছে, ঠিক বিশ্ব বুদ্ধি পথ ঢাকা টাউনে আছে বৈশাখী হোটেলের পাশে, ওই ওখানে চলে যাবে। আর যে বলবে ওগ দোকানদার ভাই একটা কিতাব দাও, বলে কিতাবের নাম কি, বলে কিতাবের নাম হলো কোরআন। ছেলেটা উত্তর দিয়ে বলল, হুজুর আমি তো আলিফ বা তা সা জিম হা খা দাল রাল এই অক্ষর তো পড়তে জানি না। আমি বললাম, বন্ধু রে ওই ওই কোরআনটাই বাংলা ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, তুমি যদি বাংলা ভাষাও পড়তে না পারো ওই কোরআনটা ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, তুমি ইংরেজি বা বাংলা ভাষা দিয়ে একটা কোরআন কিনে নেবে আর ওই কোরআনটাকে নিয়ে আসবে, ওই কোরআনের মধ্যে রব্বুল আলামিন হাজার বছর পূর্বে জিবরাইল মারফতে আমার নবীর কাছে খবর দিয়ে দিয়েছেন সূর্যটি মাথার উপরে এসে যাবে আর ওই সূর্যের তাপে মানুষের মস্তিষ্কগুলি গলে যাবে। ভাই রে মানুষ যেন মরবে না, সূর্যের তাপে মগজগুলি গলে গলে নাকের ভিতর দিয়ে বের হবে, মগজগুলি গলে গলে কানের ভিতর দিয়ে পূজার মতো বের হবে, জিহ্বাটা কুত্তার মতো বেরিয়ে যাবে, একজন হিপানো কুত্তা একটা হিপানো ক্লান্ত কুকুর দৌড়াতে দৌড়াতে যখন তার খাস্তা ক্লান্ত হয়ে যায় ওই ক্লান্ত কুত্তাটার যেন জিহ্বা বেরিয়ে যায়, বের হয় না ভাই যান, জিহ্বাটা বের হয়ে যায়, এরকম করো না, ঠিক জিহ্বাটা বের হয়ে যায় আর ওই জিহ্বা দিয়ে লালা ছড়তে থাকে, লালা পড়তে থাকে। রাসূল বলেন, সাহাবীরা রে সেই দিন সূর্যের তাপে মস্তিষ্কগুলি গলে গলে নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে পুচের মতো বের হবে, কুত্তার মতো জিহ্বাগুলি বেরিয়ে যাবে, চর্বিগুলি গলে গলে পসিনা হয়ে বেরিয়ে পুকুরের জলের মতো হয়ে যাবে। মানুষ সহ্য করতে পারবে না, মানুষ অসহ্য হয়ে যাবে, এমন যন্ত্রণা এমন কষ্ট যেন আর সহ্য করা যায় না, কোথায় গেলে শান্তি পায়, কি হলে শান্তি পায়, কার কাছে গেলে শান্তি পায়। বড় বিপদের মাঝখানে গেট পড়েছিলাম, তজিমুল সাহেবের কাছে গিয়েছিলাম, যেন তিনি আমার বড় কল্যাণ করে দিয়েছিল, সেই দিন বড় বিপদে পড়েছিলাম, মুস্তাক আলমের কাছে গিয়েছিলাম, যেন বিপদ থেকে আসান করে দিয়েছিল, সেই দিন বড় বিপদে পড়েছিলাম, মনিরুদ্দিন বক্তার কাছে গিয়েছিলাম, যেন বড় কল্যাণ করে দিয়েছিল, আজকে কি কোথাও পাওয়া যায় না, ওরা কোথায় রে, আমাদের রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী রাজ্য মন্ত্রী ওরা আজকে কোথায়, ভেলেনগুলি ডনগুলি কোথায়, খুঁজতে খুঁজতে মানুষ বেকুল হয়ে যাবে, খুঁজতে খুঁজতে ডন ভেলেনগুলি নেতা মাতাগুলি খুঁজে পাওয়া যাবে, কিন্তু খুঁজে পাওয়ার পরে কোনো কাজে আসবে না। আমার বন্ধুরা সেই দিন মানুষ বেকুল হয়ে যে সহ্য করতে পারবে না, মানুষেরা যেন মৃত্যু কামনা করবে, আজকে আমি মনিরুদ্দিন মরতে চাই না, আমাকে একজন হুমকি দিল রাস্তার মাঝে, জলপাইগুড়িতে জালসা বাড়ি থেকে বেরিয়ে ডালকো লাগিয়েছি, একটা ফোন আসলো, ফোনটাতে বলছে মনিরুদ্দিন ভাই যদি বাঁচতে চাও ফিরে চলে যাও, আর যদি মরতে চাও তবে আমাদের এলাকায় এসো। কেন গো বন্ধু কি হলো,
আমি মরতে চাই কেন ভাই জান, বন্ধুরে আমার কেন মারবে বন্ধু, কি অন্যায় কি ভুল করেছি, হাত দুটি নেই ঠ্যাং দুটি নেই, কোনোদিন কাউরি ক্ষতি করিনি, আমাকে কেন মারবে। আমি কোরআনের কথাগুলি বলি, নবীর কথাগুলি বলি, এটাই কি আমার বড় অন্যায় নাকি? না না, আপনি চুক্তি দিয়ে কেন্দ্র সরকার পর্যন্ত সেই কথাগুলি চুক্তি দিয়ে তুলে ধরেন, তাতে আমাদের ভোটগুলি নরমাল হয়ে যায়, আমাদের ভোটগুলি কমজোরি হয়ে যায়। আপনি জানো এতগুলো কৈফত দিতে পারবো না, প্রাণ থেকে যদি বাঁচতে চাও জলপাইগুড়ির মাটি আসবে না। ভাইজান আমি জানো চার পাঁচ জায়গায় টেলিফোন করলাম, আমাকে এত নাম্বারে হুমকি দিল কেন জানো, আমাকে মেরে দেবে কেন, জায়গায় জায়গায় লোক দাঁড়িয়ে গেল, আমি তো হরিশ্চন্দ্রপুরের মানুষ হই না কেন, আমার বিভিন্ন জায়গায় আমার আল্লাহ আমার লোক মজুদ রেখেছেন, একবারে জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান এই কথাটা বলার মেন উদ্দেশ্য হলো, এই কথাটা বলার মেন কারণ হলো, আমি মরব না, আমি বাঁচার জন্য লোক ঠিক করে দিলাম, আমি যেন থানায় ফোন করে দিলাম, আমি যেন হলদিবাড়ি থানার আইসির কাছে খবর চলে গেল। তবে আমি বাঁচার জন্য কতই ব্যবস্থা করলাম কথা ঠিক কিনা বলেন, আমরা কেউ মরতে চাই ভাই, মরতে চাই কেউ যদি বলেন যে কি আমি মরবো ভাই, আমি মরবো, তবে আপনাকে এই কোম্পানির মোবাইলের একটা দৃষ্টিপোষার একটা কোম্পানি তৈরি করে দেবো, জয় কোটি টাকা লাগুক, আমি মানুষের কাছে ভিক্ষা করে নিয়ে যে ব্যবস্থা করে দেবো। আসো ভাই, কেউ দাঁড়িয়ে বলবে আমি মরবো? আপনি কোন কথা বলছেন? আরে একটা কোম্পানি তো দূরের কথা, সারা ভারত বিক্রি করে সমস্ত অর্থ যদি আমাকে দিয়ে দাও, আমি অর্থ চাই না বাঁচতে চাই, কেন অর্থটাই যদি এত মূল্য হতো। তবে মায়ানমারের রোহিঙ্গিয়া লোক মা নরনারীরা ওরা লক্ষ কোটি বিল্ডিং বাড়ি ধন সম্পদ সোনা দানা ফেলে দিয়ে নদী পাড়ি দিয়ে তারা বাংলার মাটিতে এসে পিঞ্জিরা খানায় পড়ে থাকতো না কথা ঠিক কিনা বলে। কোটি টাকার মানুষ আজকে পিঞ্জিরার ঘেরার মধ্যে বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে পড়ে আছে, ওরা যেন লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি টাকার মালিক, ইয়ার কন্ডিশন রোমে ঘুমাতো যেন একটা তিরপাল কাটিয়ে বসে আছে। আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না, জানি মরতে হবে। পবিত্র কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষকে সৃষ্টি করেছি, তার মরণকে সৃষ্টি করেছি, তারপর তার হায়াত দিয়েছি। আল্লাহ তার পণ্য কোরআনের অন্য এক জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু বরণ করতেই হবে। আমরা মরণ এতই নিকটবর্তী, আমি মনিরুদ্দিন স্টেজ থেকে নেমে যাব কিনা তার কোনো গ্যারান্টি নেই, মৃত্যু আমার এতই পাশে, তবুও যেন আমি মরতে চাই না কথা ঠিক কিনা বলো। মৃত্যু আমার এতই কাছে নিকট, তবুও যেন আমি মরতে চাই না, আমরা বাঁচতে চাই। কিন্তু আমার মায়েরা আমার ভাইয়েরা সেই দিন যেন মানুষেরা মরতে চাইবে, সেদিন মানুষেরা কি করবে কথা বলেন কি করবে? মরতে চাইবে, বলবে আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে না, আর পানে শুয়ে না, মাবুদ গো মরণ দাও, তোমার দরবারে মরণ চাই। আমার আল্লাহ বলে রে আব্দুল্লাহ আব্দুর রহিম রে খতিজা রে আইসা রে রুবিনা রে সোলেমা, তোরা কি সেই দিন মনিরুদ্দিনের মুখ থেকে শুনিস নাই, আমি হাজার বছর পূর্বে আমার নবীর দ্বারাই খবরটি পৌঁছে দিয়েছি তোদেরকে। আর সেই দিন মনিরুদ্দিন মেঘালয়ের মাটি থেকে রাত্রি তিনটার সময় বেরিয়েছে, রাত্রি দশটার সময় ক্লান্ত শরীর নিয়ে তোদেরকে পাসিনা বের করে চিৎকার করে বলেছিল, সেই কথাটাকে তোরা অমান্য অস্বীকার করেছিলি, আমি তো তোদের পূর্বেই খবর দিয়ে দিয়েছি, আজকে যতই মৃত্যু কামনা করো রে
আমি তোদের মারব না, আমি তোদের মারব না। সেই দিন আমার কোরআনে আমি আয়াত নাযিল করে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে তাকবীর, আপনার আল্লাহু আকবার যদি সবাই চিৎকার করে বলেন তবে পাপ হবে না গুনাহ হবে? ফায়দা হবে। একবার কোরআনের আওয়াজ শুনে বলি না, কিছু লোক কথা ফেলে বলে আল্লাহু আকবার, আর যাদের বলে অভ্যাস নিয়ে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? তোমার বান্দাদেরকে তোমার তোমার তুমি মহৎ, এই কথাটা বলার শক্তি দাও, জোরে বলি আমিন।